Hi friend, welcome back to my channel. আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি নিউ আপডেটস নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের আমরা যে আপডেট নিয়ে তোমার সামনে আমি তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে MBBS থিওরি এক্সামিনেশন কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে। আজকের আমরা এই ভিডিওটিতে ডিটেলসভাবে আলোচনা করতে চলেছি, তো দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবেন না এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকবে, কারণ নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট টাইম বলে রাখি, এটা হচ্ছে রাজীব গান্ধী ইউনিভার্সিটি হেলথ সায়েন্স অ্যান্ড কর্ণাটকের ওয়েবসাইটে এটা তুলে ধরা হয়েছে এবং নোটিশটা পাবলিশ করা হয়েছে 2/11/2022। এবং প্রথমে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, আন্ডার গ্রাজুয়েট মেডিকেল MBBS থিওরি এক্সামিনেশান অ্যান্ড ফার্স্ট প্রফেশনাল স্কিম অ্যান্ড শিডিউলস ফ্রম 23 January 2023-তে অ্যান্ড ডিটেল ফর নোটিফিকেশান বিলো দ্য মেনশন ডিটেল টাইম টেবিল অলসো দ্য এনক্লোজ। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, না ফি স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমার এখানে বলার কিছু নেই, তোমরা একটু প্লিজ একটু অনুগ্রহ করে তোমরা দেখে নেবে একটু। তো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, এক্সামিনেশান অ্যাপ্লিকেশান ফর্ম ফি 200 টাকা এবং মার্কস কার্ড ফর ফি ফিস হচ্ছে 300 টাকা এবং এক্সামিনেশান ফিস পার পেপার 750 টাকা। তো এখানে ফিসটা তোমাদেরকে আমি এক্সামিনেশান ফিসটা তোমাদেরকে এইটুকুনটা শুধু দেখে বলে দিলাম এবং ওপরে যে ফিস স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে প্লিজ তোমরা এখানে দেখে নেবে। তো এবার আমরা চলে যাব কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে, যেটা হচ্ছে কি মেন পয়েন্ট সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো আমি নিজের দিকে স্ক্রল ডাউন করতে করতে চলে গেলাম, স্ক্রল ডাউন করতে করতে তোমরা ফির ঠিক এরকমই যাবে এবং এই পিডিএফটি ডাউনলোড করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানটা ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফিসটা তোমরা ডাউনলোড করতে পারো এবং কোন 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 সাবজেক্ট পরীক্ষা হবে সেটা তোমরাও দেখে নিতে পারো। তো টাইম টেবিল ফর ফার্স্ট প্রফেশনাল MBBS January 2023-তে 24 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, 24 তারিখের টাইম হচ্ছে কি 9টা থেকে 12টা পর্যন্ত অ্যানাটমি পেপার নাম্বার 1 এবং 24 তারিখের পরে যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে কি 28 তারিখে সেম টাইম অ্যানাটমি পেপার 2 এবং 31 তারিখে হচ্ছে সেটা হচ্ছে কি 9টা থেকে 12টা পর্যন্ত ফিজিওলজি পেপার 1 এবং ফিজিওলজি পেপার 2 বায়োকেমিস্ট্রি 2 এবং 2 তারিখ 4 তারিখ। তো এইরকমভাবে দেওয়া হয়েছে। নেক্সট যেটা হচ্ছে পয়েন্ট সেটা হচ্ছে কি, না প্র্যাকটিক্যাল এক্সামিনেশান টেন্টেটিভ অর্থাৎ সম্ভাব্য 9/2/2023। তো এটা সবাই একটু মাথায় রাখবে। তো এটাই ছিল তোমার জানানো আজকের আপডেট। ভিডিওটি এক বিন্দু যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এরকম নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব ইনফরমেশান ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।